ঠিকই তো, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এভাবেও কিন্তু আমাদেরকে কান মুচড়ে থাকে, ঠিক কিনা? শালম রে, ক্যামেরা জলদি রেডি কর। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাম করে এটা মানুষের জানা মনে নেই। প্রিয় আসামবাসী, মেট্রিক পরীক্ষা বাতিল নিয়ে আপনাদের সামনে খবর পড়ছে। রিহার চ্যানেলের খবর মাফিয়া মালিক ইউএস এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত আসামের একমাত্র চাপাবাজি, বাস প্রদানকারী এবং কথার মাধ্যমে ধুলাই প্রদানকারী প্রথম পারমাণবিক চ্যানেল ফ্রিহার। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বর্তমান আমাদের আসামে মেট্রিক পরীক্ষা চলছে এবং এই মেট্রিক পরীক্ষা চলাকালীন অবস্থা কোশ্চেন ভাইরাল হয়েছে পরীক্ষার আগে। সেই হেতু আমাদের মুখ্যমন্ত্রী পরীক্ষা বাতিল করেছে। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষামন্ত্রী থাকা অবস্থাকালীনও আমাদের মুখ্যমন্ত্রী কেন এই পরীক্ষা বাতিল করলো, সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের কাছে খবর জানাবো। আমাদের আসামে অনেক মন্ত্রী এবং বিধায়ক আছে। আমি যদি এই মন্ত্রী এবং বিধায়কগুলোকে এই রেঞ্জগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কাজ করছে। এই রেঞ্জগুলোর কিন্তু একটা করে কাজ, আপনারা সবাই জানেন এই রেঞ্জগুলো দিয়ে একটা লাটে খোলা যায়, অন্যান্য লাট খোলা যায় না। যেমন এই 12-13 রেঞ্জ দিয়ে এই 24-25-এর বল্টুগুলো খোলা যাবে না। 24-25 বল্টুর জন্য এই রেঞ্জটাই লাগবে, এই রেঞ্জ কিন্তু খাটবে না। ঠিক তেমনই আমাদের শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগুলোরও একটা করে কাজে থাকে। কিন্তু আমরা যদি এই রেঞ্জকে ধরি বা সলাই রেঞ্জকে ধরি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সলাই রেঞ্জের আমি ছবি দিয়ে দিছি, এই সলাই রেঞ্জ বা এই প্লাসকে যদি আমরা মুখ্যমন্ত্রী ধরি তাহলে কিন্তু আমাদের মিলে যায়, এটার কাজও এই প্লাসে বা সলাই রেঞ্জে করতে পারবে এবং এটার কাজও করতে পারবে। ঠিক তেমন আমাদের মুখ্যমন্ত্রীও এই সব মন্ত্রীগুলোর কাজ একাই করতে পারে, কারণ ক্যাপাসিটি একটু বেশি আছে। সলাই রেঞ্জ বা এই প্লাসের যেমন অনেক ক্যাপাসিটি, যে কোনো কাজ করতে পারে, যে কোনো লাট বা বল্টু খুলে দিতে পারে, ঠিক তেমনি আমাদের মুখ্যমন্ত্রীও শিক্ষামন্ত্রী, বন বিভাগের মন্ত্রী বা অন্যান্য যে কোনো মন্ত্রীর কাজগুলো করতে পারে। সেই হেতু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মেট্রিক পরীক্ষাটা বাতিল করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা মুখ্যমন্ত্রীর পদটাকে মোবাইলের ডেভেলপার অপশনের সাথেও তুলনা করতে পারেন, কেননা কোনো একটা মোবাইলে কোনো ফিচার্স বা সুবিধা উপভোগ করতে না পারলে আমরা মোবাইলের সেটিংসে গিয়ে যখন ডেভেলপার অপশন এনাবল করে দেই বা অন করে দেই, তখন আমরা সেই না থাকা সুবিধাগুলো ব্যবহার করতে পারি। ঠিক তেমনই আমাদের মুখ্যমন্ত্রীও যখন অন্যান্য মন্ত্রীর কাজগুলো করার মনস্তাব করে, তখন নিজের শক্তির দ্বারা ডেভেলপার অপশনের মতো সেই সকল সিদ্ধান্ত বা কাজ করতে সক্ষম হয়। সেই হেতু বলা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পদটা ডেভেলপার অপশনের মতো বা মোবাইলের ডেভেলপার সেটিংসের মতো। প্রিয় আসামবাসী, এ ছিল খবর মাফিয়ার আজকের সংবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখতে ফ্রিহার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ঠিকই তো, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এভাবেও কিন্তু আমাদেরকে কান মুচড়ে থাকে, ঠিক কিনা? খবর মাফিয়ার পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, জয় আয়োজন।